আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ফোরার কিচেন। আমি আজকে আপনাদের সামনে একটি এডিবল প্রিন্ট, কিভাবে একটি কেকের উপর সেট করে একটি কেক ডেকোরেশন করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এডিবল প্রিন্ট এমন একটি প্রিন্ট যেটি থাকে একটি চিনির পেপার, সেটার উপরে আমরা ছবিটা প্রিন্ট আউট করি এবং সেই চিনির পেপারটা একটা প্লাস্টিক শিটের উপরে থাকে। যেহেতু এখন শীতকাল, এখন প্রায় সবাই এই এডিবল প্রিন্টটা একটু করতে পারবেন, কিন্তু গরমকালে এই এডিবল প্রিন্টের কেক তৈরি করা খুবই কষ্টকর। আপনারা যদি বারবার প্র্যাকটিস করেন তখন আপনারা অবশ্যই এই এডিবল প্রিন্টের একটি কেক তৈরি করতে পারবেন। তবে চলুন আমরা দেখে নেই কীভাবে এই এডিবল প্রিন্টটা সেট করতে হয় এবং সেট করে একটি সুন্দর কেক তৈরি করতে হয়। আপনারা যারা আমার এই চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু এডিবল প্রিন্টটা আমার ফোর আর সাইজ, তাই আমি এখানে 3 পাউন্ডের একটি চকলেট স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি। একদম স্কোয়ার শেপে আমি একটি স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি। এখন আমি এই স্পঞ্জ কেকটাকে 3টি ভাগে ভাগ করে নেব। আমি একটি স্কোয়ার বোর্ডের উপর অল্প কিছু ক্রিম দিয়ে তারপর এই ক্রিমের উপর একটি স্লাইস কেক ভালোভাবে বিছিয়ে দিব। এই যে ভালোভাবে বিছিয়েছি, এখন আমি অল্প অল্প করে সুগার সিরাপ দিয়ে দিব। সবটুকুর উপরেই সুগার সিরাপ দিয়ে তারপরে একটি পাইপিং বেগে আমি ক্রিম ভরে চারিদিকেই ক্রিমটা দিয়ে দিব। একদম চারিদিকে পুরোই ক্রিমটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটি প্লেট নাইফের সাহায্যে সুন্দর করে আমি এই ক্রিমটা বিছিয়ে দিব। এই যে আমি ভালোভাবে ক্রিমটা বিছিয়ে দিচ্ছি, এই যে দেখুন। এখন আমি এর উপর দিয়ে দিব, এখন আমি এর উপরে দিয়ে দিব চকলেট গানাশ। অল্প করে যদি একটু চকলেট গানাশ ব্রাশ করে দিই তাহলে ভিতরের অংশ খেতে অনেক মজা লাগে। তাই আমি এভাবে করে একটি করে স্লাইস দিব, আর একটি করে সুগার সিরাপ ব্রাশ করব, তারপরে ক্রিম দিব, তারপরে আবার চকলেট গানাশ দেবো। এভাবে 3টা পার্টই আমি বিছিয়ে সেট করে নিয়ে পুরো কেকটাকে ক্রিমের সাহায্যে আমি কভার করে নেব। কেকটাকে ভালো করে কভার করে নিয়ে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিব। অবশ্যই আমাদের এই কেকটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে, যেন অনেক ঠান্ডা হয়। ঠান্ডা হতে হবে, অনেক ঠান্ডা একটি কেক আমাদের হতে হবে। 1 ঘন্টা পর বের করে এনে আমি এর উপর দিয়ে দিব চকলেট গানাশ। অবশ্যই রুম টেম্পারেচারের চকলেট গানাশটা আমাদের কেকের উপর দিয়ে দিতে হবে। অবশ্যই এখানে কেকটা হবে ঠান্ডা আর চকলেট গানাশটা হবে রুম টেম্পারেচারে, হলেই আমরা এই চকলেট গানাশটা সুন্দরভাবেই দিয়ে দিব। এই যে চকলেট গানাশ দিয়ে পুরোটাকেই কভার করে ফেলেছি। এখন আমি এই চকলেট গানাশ সহ কেকটাকে ফ্রিজে রেখে দিব 1/2 ঘন্টার জন্য, যেন আরও ভালোভাবে সেট হয়ে যায়। এখন সেই প্লাস্টিক শিটে থেকে ফটো প্রিন্টটা আস্তে আস্তে করে আমাদের সরিয়ে নিতে হবে। এই যে আমি প্লাস্টিক প্রিন্ট থেকে সরিয়ে নিচ্ছি, নিয়ে আস্তে করে আলতোভাবে কেকের উপরে বসিয়ে দিচ্ছি। এই যে আমি একদম কেকের উপরে বসিয়ে দিচ্ছি, একদম আমি কেকের উপর প্রিন্টটা সেট করে দিয়েছি। দেখুন একদম আমি সেট করে দিয়েছি, ভালোভাবে সেট করতে হবে। তারপর আমি এখানে একটি টিস্যুর সাহায্যে আস্তে আস্তে করে এই প্রিন্টটাকে বসিয়ে দিব। এখানে কোনো ধরনের জোরাজোরি করা যাবে না, জাস্ট আলতো হাতে আস্তে আস্তে করে টিস্যু দিয়ে আমি জাস্ট বসিয়ে দিব। এখানে আমি আস্তে আস্তে করে এই কাজটা করেছি।
এখন আমি এর চারপাশে একটি স্টার নজেল দিয়ে ছোট ছোট করে একটি স্টার নজেল দিয়ে কিছু ডিজাইন করে নিচ্ছি। যেহেতু এটা ফটো প্রিন্ট, ফটোটাই ভালোভাবে বাসবে, তাই আমি একটু হালকা হালকা করে একটু ডিজাইন করে নিচ্ছি। অল্প করে দেখুন, চারিদিকেই আমি ডিজাইন করে নিয়েছি, শুধু স্টার শেপ করে আমি হালকাভাবে একটু ডিজাইন করে নিয়েছি। অল্প করেই আমি ডিজাইনটা করছি, দেখুন কতটা সুন্দর লাগছে। ফটো প্রিন্ট কেকের ফটোটাই আসল সৌন্দর্য, সেটাই এখানে ফুটে উঠেছে। দেখুন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় বলবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টস করে দেব। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্যামিলি, ফ্রেন্ড এবং মেম্বারের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি করে দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসি। আল্লাহ হাফেজ।